আচ্ছা তো আমরা এখন হচ্ছে যে এই আধুনিক পদার্থ বিজ্ঞান সম্পর্কে একটু জানলাম যে এটা সূচনাটা আর মৌলিক বল সম্পর্কে আলোচনাটা আর এটাও জানলাম যে হচ্ছে যে খুব রিচ আইডিয়া হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স আর যেটা নিয়ে একটু আইডিয়াও তোমাদের দিয়ে রেখেছি বিজ্ঞানী আইনস্টাইনও আর কি যে এটার কাইন্ড অফ পক্ষে ছিল না ওইভাবে কারণ তো তোমরা ইতিমধ্যেই একটু হলেও জেনেছ যাই হোক তো আমরা আর কি যে এখন জানবো যে ম্যাক্স প্ল্যাঙ্কের যে কোয়ান্টাম যে তত্ত্বটা বা কোয়ান্টাম যে ফিজিক্স তৈরি হওয়ার যে জায়গাটা ওই সূচনাটা ওই সূচনাটা হয় হচ্ছে আমাদের কৃষ্ণবস্তুর বিকিরণ থাকে ওই হচ্ছে যে এখন আমরা আচ্ছা তো ম্যাক্স প্ল্যাঙ্কের হচ্ছে যে তিনি আদর্শ কৃষ্ণবস্তু নিয়ে হচ্ছে যে ধারণাটা দেন তো প্রথমে আর কি আমরা জানি যে আদর্শ কৃষ্ণবস্তু কাদের বলবো বা কাদের বলতেছি আর কি তো আমরা তার আগে ডিফাইন করি যে কৃষ্ণ বস্তুটা কি আমরা বস্তুটা কি যেটা যদি একটু বলি কৃষ্ণ বস্তু হচ্ছে যে যারা আলো বা হচ্ছে যে আলো না বলে হচ্ছে যে আমরা বেটার হয় যদি আমরা বলি যারা হচ্ছে যে শক্তি যে তরঙ্গ হিসেবে থাকে যে কোনো তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে যে শক্তি তারা হচ্ছে যে শোষণ করবে অর্থাৎ আদর্শ কৃষ্ণবস্তু কাদের বলবো যারা হচ্ছে যে যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের শক্তিকে শোষণ করবে এটা তাপ শক্তি হিসেবে আমরা দিতে পারি যেটা হচ্ছে যে খুব বেশিভাবে হচ্ছে ব্যবহৃত হয় অর্থাৎ তাপ শক্তি যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যকে তারা শোষণ করবে তাকেই বলতেছে হচ্ছে আমরা আদর্শ কৃষ্ণ বস্তু যে আদর্শ কৃষ্ণ বস্তু হচ্ছে যে যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যেরটাকেই হচ্ছে তারা শোষণ করবে আচ্ছা এখন সে শুধু শোষণই করবে তা না যখন হচ্ছে যে তাকে আমরা তাপ শক্তি দিয়ে উত্তপ্ত করব সে আবার কিছু শক্তি সে বিকিরণ করবে ওই শক্তিটাকে তরঙ্গ দৈর্ঘ্য হিসেবে আর এটা হচ্ছে ইতোমধ্যে তোমরা জানো যে শক্তির রূপ হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য যে তরঙ্গ হিসেবে শক্তি আসলে যায় মানে শক্তির বিভিন্ন রূপের মধ্যে একটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আর কি তো এখন আসি যে এর মধ্যে তাহলে হচ্ছে যে ব্যাপারটা কি ঘটে আচ্ছা তো ব্যাপারটা ঘটে হচ্ছে যে এই আদর্শ কৃষ্ণ বস্তুগুলা যে তরঙ্গ দৈর্ঘ্য যে আমাদের দেয় বা বিকিরণ করে এগুলা কিন্তু আমরা খালি চোখে দেখি না কেন কারণ তাদের এই তরঙ্গ দৈর্ঘ্য বা হচ্ছে যে তাদের আদর্শ কৃষ্ণ বস্তুর আদর্শ কৃষ্ণ বস্তুর যে অপসারিত যে অপসারিত তরঙ্গ দৈর্ঘ্য তো অপসারিত তরঙ্গ দৈর্ঘ্য বলতে কি বুঝাচ্ছি যদি আরেকটু ভালোভাবে তোমাদের ডিফাইন করে জানাই সেটা বুঝাচ্ছে হচ্ছে যে আদর্শ কৃষ্ণ বস্তুগুলাকে তুমি যদি তাপ শক্তি দিয়ে উত্তপ্ত করো তারা কি করবে কিছু শক্তি বাইরে ছেড়ে দেবে বা বিকিরণ করবে এটাই হচ্ছে যে অপসারিত তরঙ্গ দৈর্ঘ্যের কথা বুঝাচ্ছি এই অপসারিত তরঙ্গ দৈর্ঘ্যটা আমাদের দেখা যায় যে আই আর অঞ্চল থেকে ইউভি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে আই মানে হচ্ছে যে আমাদের কি অবলোহিত অঞ্চল রশ্মি কি অতি বেগুনি অঞ্চল আই অঞ্চল থেকে রশ্মি বা অতি মধ্যে সীমাবদ্ধ থাকে আর কি আচ্ছা তো এখন আসি হচ্ছে যে এই তরঙ্গ দৈর্ঘ্যগুলা দুইটা টাইপের হতে পারে একটা হচ্ছে যে তোমার তরঙ্গ দৈর্ঘ্যগুলো হচ্ছে যে খুবই ক্ষুদ্র হতে পারে আবার তরঙ্গগুলা হচ্ছে যে এই ক্ষুদ্র অপেক্ষায় একটু বৃহৎ হতে পারে বৃহৎ মানে বুঝাচ্ছে আর কি যে এটা অপেক্ষা বড় আর কি এমন না যে একেবারে অনেক বড় এগুলো না তো আমাদের আর কি যে যেই বিজ্ঞানীরা ছিলেন যে শক্তির ঘনত্ব অনুযায়ী আমরা এখানে গ্রাফ দেখতে পাচ্ছি একটা এই গ্রাফে কি দেখতেছি যে আমাদের এক্স অক্ষ বরাবর তরঙ্গ দৈর্ঘ্য ওয়াই অক্ষ বরাবর হচ্ছে শক্তি ঘনত্ব তো শক্তি ঘনত্ব বনাম তরঙ্গ দৈর্ঘ্য যে গ্রাফে যদি তাদের বিকিরণগুলা দেওয়া হয় যে আমাদের এখানে তিনজন বিজ্ঞানীর নাম দেখতেছি একজন হচ্ছে রেলিজিন্স একজন ম্যাক্স প্ল্যাঙ্ক আর একজন হচ্ছে ভিন এটা হচ্ছে ভিন তো ভিন যেই সূত্রটা দেন শক্তি ঘনত্বের সেটা দেখা যায় যে আমাদের তোমরা দেখতেছো যে এই কমলা কালারের যেটা এই কমলা কালারের গ্রাফটা হচ্ছে যে ভিনের সূত্র এই যে লাল কালারের যে কার্ফটা দেখতেছো সেটা হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্কের সূত্র সূত্র অনুযায়ী যদি আমরা প্লট করি গ্রাফে সেটা আর রেলি সূত্রটা হচ্ছে এটা এখন আসি এই তিনটা কার্ভ কি বোঝায় তিনটা কার্ভ বোঝায় হচ্ছে রেলিজেন্স এই কৃষ্ণ বস্তুর যে বিকিরণ সম্পর্কে যে ফর্মুলাটা দেন তার যদি গ্রাফে প্লট করি সে গ্রাফটা হচ্ছে এটা ভিনের গ্রাফটা হচ্ছে এটা এবং ম্যাক্স প্ল্যাঙ্কের গ্রাফ হচ্ছে এটা এখন আসি হচ্ছে যে এগুলো দ্বারা আমরা কি বুঝতেছি এই যে তুমি দেখো ব্ল্যাক ডট দিয়ে বোঝানো হচ্ছে এটাই আসলে হচ্ছে আমাদের আসল পরীক্ষা লব্ধ যেই মানটা পাই সেটা যে আদর্শ কৃষ্ণ বস্তুটার আসল যেই তরঙ্গ দৈর্ঘ্যটা পাই তার হচ্ছে যে অ্যাকচুয়াল যেই কার্ভটা সেটা হচ্ছে যে এই লাল কালারের কার্ভটা যেটা ম্যাক্স প্ল্যান্ট দেন ভিনের সূত্রটা দেখা যায় যে ক্ষুদ্র তরঙ্গের দৈর্ঘ্যের জন্য মিলে যায় কিন্তু বড় তরঙ্গ দৈর্ঘ্য যখন থাকে তারটা কাজ করে না অত ভালোভাবে তোমরা দেখতে পাচ্ছ রেলিজেন্সের ব্যাপারটাও যদি দেখো তারটা আবার ক্ষুদ্র তরঙ্গের কাজ করে না বড় তরঙ্গের দৈর্ঘ্যের জন্য হচ্ছে যে তারটা একটু ভালোভাবে কাজ করে তো এখন কি করেন যে ম্যাক্স প্ল্যান্ট এমন একটা ফর্মুলাটা দেন যেটা আর কি যে খুব ভালোভাবে কাজটা করে আচ্ছা তার ফর্মুলাটা যদি হচ্ছে আমরা একটু দেখিনি যে শক্তি ঘনত্বের ম্যাক্স প্লাঙ্কে যে ফর্মুলাটা এটা জাস্ট হচ্ছে যে একটু একটা বড় একটা ফর্মুলা তারপরে হচ্ছে যে আমরা জাস্ট হচ্ছে জানার জন্য দিয়ে রাখতেছি এই ফর্মুলাটা হচ্ছে যে ই ল্যামডা ডি ল্যামডা এটা হচ্ছে আমাদের শক্তি ঘনত্ব এটা হচ্ছে যে এইট পাই এইচ সি ল্যামডা টু দি পাওয়ার মাইনাস ফাইভ ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা কে টি মাইনাস ওয়ান যেখানে আমরা এগুলো পরিচয়গুলো জানি যে ইলেমডা ডিলেমডা কি আমরা বলেছি ইলেমডা ডিলেমডা মানে শক্তি ঘনত্ব এটা দেওয়াই আছে আচ্ছা তো এখানে আর কি যে কিছু পরিচয়গুলো তোমাদের হচ্ছে যে লিখে দিচ্ছি এইসটা কি এক্সট্রা হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বা হচ্ছে যে প্ল্যাঙ্কের ধ্রুবক যেটার একটা হচ্ছে মান আছে যে মানটা তোমরা ইতোমধ্যেই জানো যে সিক্স পয়েন্ট কি সিক্স টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর জুল সেকেন্ড বা এটা অনেকে সিক্স পয়েন্ট সিক্স দিয়েও করে একটা সমস্যা নাই তারপর সি এখানে সি এর পরিচয়টা কি সি এর পরিচয় হচ্ছে আলোর বেগ যেটার মান জানি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড তারপর ল্যামডা মানে যে তরঙ্গ ধৈর্ঘ্য এটা তো জানি এটা লিখতেছি না ই হচ্ছে যে আমরা জানি ই হচ্ছে আমাদের একটা ধ্রুবক সংখ্যা যাই হোক এটা গণিতের ব্যাপার আর এখানে হচ্ছে যে আরও কিছু দেখবে যে হচ্ছে যে ই টু দি পাওয়ার এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা কে কে হচ্ছে যে বোলস ম্যান ধ্রুবক ম্যান ধ্রুবক এটাও তোমরা হচ্ছে যে জানো এটা তোমরা হচ্ছে যে জানো কোথা থেকে ফার্স্ট পেপারের চ্যাপ্টার টেন থেকে তোমরা জানো আর টি হচ্ছে যে তাপমাত্রা সেটা হচ্ছে যে কি কেলভিন তাপমাত্রা তোমরা যদি এই মানগুলা বসাও তাহলে আজকে তুমি এই গ্রাফটা পাবার যেটা হচ্ছে রে একটা বস্তু যে অ্যাকচুয়াল যে ডাটাগুলো দেয় সেইগুলো নিয়ে তৈরি হয় আর কি আচ্ছা তো মোটামুটি আমরা ফর্মুলাটা দেখলাম আচ্ছা তো এখন কথা আসি যে আমরা তোমাকে প্রথমেই বলে নিয়েছি যে এই জায়গাটা নিয়ে যখন তিনি চিন্তা করেন ম্যাক্স প্ল্যাঙ্ক তখনই আর কি যে কোয়ান্টাম যে তত্ত্বটা সেটার সূচনা হয় কাইন্ড অফ তো কিভাবে হয় আচ্ছা তো ম্যাক্স প্ল্যাঙ্ক চিন্তা করেন যে হচ্ছে যে এই শক্তিগুলা যে তরঙ্গ দৈর্ঘ্য হিসেবে আসে আমরা বলতেছি ওকে ফাইন শক্তিগুলা তরঙ্গ দৈর্ঘ্য হিসেবে আসে কিন্তু এটা সম্পূর্ণ যে ব্যাখ্যাগুলা এগুলো কিন্তু সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা যায় না যদি হচ্ছে আমরা দর্ঘ হিসেবে চিন্তা করি তো তিনি এগুলাকে একটা কণা রূপে চিন্তা করেন তিনি চিন্তা করেন হচ্ছে যে এই শক্তিগুলা প্যাকেট হিসেবে আসে প্যাকেট করে আসে এই প্যাকেটের নাম দেন বা এক গুচ্ছ প্যাকেট হিসেবে আসে ধরো হচ্ছে যে এখানে একটা সোর্স আছে আমাদের সে ধরো হচ্ছে এখানে সোর্স আছে এখানে শক্তিগুলো এরকম প্যাকেট প্যাকেট করে বের হয় প্যাকেট মানে একগুচ্ছ তিনি এই শক্তির যে একক সেটার নাম দেন হচ্ছে কোয়ান্টা কোয়ান্টাকে তিনি নাম দেন কি শক্তির একক হিসেবে তিনি বলেন যে এইরকম যে এই যে কোয়ান্টা যে বের হচ্ছে কোয়ান্টার সাথে হচ্ছে যে কোয়ান্টার যে একটা আমাদের কি জানি যে একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে নিউ হিসেবে আমরা বলতেছি বা অনেকে এফদারও আমরা প্রকাশ করতে পারি মাই মাইবেদ একটু ভুল হয়েছে আমার এখানে সেটা হচ্ছে যে ইয়ের সাথে এটা হচ্ছে যে নিউ নিউ হচ্ছে আমাদের কম্পাঙ্ক কম্পাঙ্কের আর কি যে সম্পর্ক আছে তো তিনি আর কি যে এই আমরা কি জানি যে সমানুপাতিক চিহ্নটা উঠাই দিলে একটা ইকুয়াল সাইন আসবে সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দিলে একটা ইকুয়াল সাইন আসবে আর সাথে হচ্ছে যে একটা কনস্ট্যান্ট চলে আসবে সেই কনস্ট্যান্টটা কি তিনি এইচ নাম দেন যেটার নামই হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট তো এখান থেকে ফর্মুলাটা আসে দেখো ই ইকোয়াল টু এইচ নিউ সেটা কি একটা যে কোয়ানটা তার শক্তি এখন আসে ব্যাপারটা যে প্ল্যাং কনস্ট্যান্ট তিনি কী করেন যে এই মডেলে ফিট করার জন্য তিনি একটা ধ্রুবকের কথা চিন্তা করেন এটা হচ্ছে সেই ধ্রুবক এই ধ্রুবকটা থাকলে আমাদের এই গ্রাফটা এখানে ফিট করে যার জন্য হচ্ছে যে পরীক্ষা লব্ধভাবেও দেখা যায় যে এটা সত্য তো এটা এখন গেলে হচ্ছে যে একটা কোয়ান্টার শক্তি এখন আমরা যদি পুরা সবগুলা শক্তি বের করতে চাই এখানে দেখো কোয়ান্টা দেখা হচ্ছে একটা কোয়ান্টা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা এগুলো দেখো এগুলো হচ্ছে যে কি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যায় হচ্ছে অর্থাৎ এগুলা পূর্ণ পূর্ণসাঙ্খ্যিক গুণিতক হিসেবে থাকবে বা আমরা এন হিসেবে বলতে পারি এন হচ্ছে যে কি ওয়ান থেকে শুরু হবে ওয়ান টু থ্রি ডট 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 অর্থাৎ আমরা যদি হচ্ছে যে সম্পূর্ণ শক্তি বের করতে চাই যে ই টোটাল যে ই টোটাল আমাদের কত হবে ই টোটাল হবে হচ্ছে যে আমাদের এন এইচ নিউ আশা করি বুঝতে পেরেছি যে একটা কোয়ান্টা শক্তি যদি হয় এইচ নিউ দুইটার জন্য দুইটা এইচ নিউ তিনটার জন্য তিনটা এস নিউ চারটার জন্য চারটা এস নিউ তাহলে এনটার জন্য কি এন সংখ্যক এইচ নিউ এভাবেই আর কি যে তিনি যে শক্তির যে ধারণটা দেন যে হচ্ছে সেটা আমাদের কণা হিসেবে বা কোয়ান্টা হিসেবে বা প্যাকেট হিসেবে বা গুচ্ছ হিসেবে বের হচ্ছে সেইখা সেই জায়গাটা থেকেই আসলে কোয়ান্টাম যে ফিজিক্স বা মেকানিক্স তার চিন্তাটা শুরু হয় পরবর্তীতে বিজ্ঞানী আইনস্টাইন এই জিনিসটাকে আরেকটু ইলাবোরেট করেন আলোর ক্ষেত্রে ব্যবহার করেন সেটা আমরা সেই আলোচনাটা একটু পরেই করতেছি তো ম্যাক্স প্ল্যাঙ্কের আলোচনাটা এই পর্যন্তই